নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি ক্যানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করছি মঙ্গলবার, মঙ্গলবার রাতে। আমাদের ডিনার করবার পর হঠাৎ ইচ্ছা করলো একটু গিয়ে বাইরে চা খেয়ে আসি। বাইরের চা খেতে আমাদের অনেকই ভালো লাগে, বাড়িতে তো বানানো হয়ই, কিন্তু বাইরের চায়ের মানে টেস্টটাই আলাদা হয়। আর স্কার্বো বলে একটা জায়গায় আমাদের পাশের শহরে অনেক কটা এরকম প্লাজা আছে যেখানে ইন্ডিয়ান লোকেরা চায়ের দোকান খুলেছে, আর ওখানে চাগুলো খুব ভালো পাওয়া যায়। আমরা ওখানেই যাচ্ছি। আর ওই প্লাজার মধ্যে একটা রয়্যাল পান বলে একটা দোকান আছে যেখানে পান পাওয়া যায়, তার সাথে ইন্ডিয়ান চকলেটস পাওয়া যায়, ইন্ডিয়ান ভেজিটেরিয়ান স্ন্যাক্স পাওয়া যায়, ফালুদা বা এরকম অনেক কটা ড্রিঙ্ক পাওয়া যায়। তো ভাবলাম প্রথমে রয়্যাল পানে ঢুকি। রয়্যাল পানে ঢুকে মায়ের জন্য একটা ফালুদা নিই ও ফালুদা খেয়ে দেখুক কেমন হয়। ও কোনোদিন ফালুদাটা খায়নি আর খুব এক্সাইটেড ছিল। ওর পিঙ্ক রঙটা দেখে, ব্যানারে দেখেই ওর খুব পছন্দ হয়েছে। তো আমরা এই এখন নিয়ে নিলাম। আর পাশে অনেক কাউন্টারে অনেক কটা ডাব্বাতে পানের মশলা রাখা ছিল, তারপরে ম্যাঙ্গো বাইট রাখা আছে। এগুলো দেখে একদম পুরো বাড়ির কথা মনে পড়ে গেল। আর ম্যাঙ্গো বাইটটা ছোটোবেলায় অনেক খেতাম, তো ওরকম একটা প্যাকেট আমরা নিয়ে নিলাম। তো নিয়ে এখন আমাদের অর্ডারটাও চলে এসছে ফালুদার। তো ফালুদাটা নিলাম। এটা ঠিক ফালুদা নয়, অর্ডার করবার পর বুঝলাম যে এটা ফালুদা আইসক্রিম। গাড়িতে আসবার সময় মায়েরা অনেক কটা স্নিজ করলো, তখন আমরা বুঝলাম যে হয়তো মায়েরার একটু ঠান্ডা লেগেছে। আর যেহেতু এখন যদি আমরা ওকে ফালুদাটা দেই না, ও খুব কান্নাকাটি করবে। তো আমরা তিনটের জায়গায় একটা অর্ডার করেছি আর মায়েরাকে বলেছি আমাদের সাথে শেয়ার করতে। তো মায়েরা আমাদের সাথে শেয়ার করেছে, ও তখনই আমরা একটু বেশি বেশি খেয়ে ওকে একটু কম দিয়ে মানে জিনিসটাকে ক্লোজ করে নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে বলে এতটা ঠান্ডা দিতে চাইনি। তারপর ওর যখন খাবারটা হয়ে গেছে আমরা চলে এসেছি। জাস্ট একদম ক্রস করলেই চাচিস দোকানটা, চাচিস চায়ের দোকানটা, তো আমরা ওখানে চলে এসেছি। আর এবার আমরা দুটো চা অর্ডার করব না, এবার আমরা একটাই চা অর্ডার করব, কারণ দুটো চা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় আর একটা চা আমাদের জন্য পুরোটাই পারফেক্ট। আর যেহেতু দুটো কাপ দিয়ে দেয় তো একদমই কনভিনিয়েন্ট আমাদের জন্য, কোয়ান্টিটিটাও কনভিনিয়েন্ট আর এতটা খেতে ভালো চাটা যে আমি সবসময় একটু কম খাই। আর ঋতুপর্ণরও এরকমই হ্যাবিট আছে একটু কম খাওয়ার। তো আমরা নিলাম চা। তারপর চা নেওয়ার পর মায়েরা আবারও দেখে নিয়েছে, আরেকটা ফালুদার মতন একটা ইসে স্ক্রিনে লাগানো ছিল, ওর এখন ওটা চাই। আর বাবার সাথে খেলছে, খেলতে খেলতেই হঠাৎ করে ওর নজরটা পড়লো। নজরটা পড়বার পর ও দৌড়ে চলে গেছে, ওর লাগবে ওটা, খাবে। তো কি করব আর, তো আমরা অর্ডারটা করেই দিলাম, কারণ আবারও ঘ্যান ঘ্যান স্টার্ট করে দিলে মুশকিল আছে। তো মায়েরার জন্য ওটা নিয়ে নিয়েছি, বাট ডিসাইডেড ছিল যে একটাই নেব আর তিনজন ওটাকে শেয়ার করব। তার সাথে নিয়েছি বম্বে ভেল। বম্বে ভেলটা আমার তেমনও প্রিয় না, কিন্তু ঋতুপর্ণ খায় বলে ঋতুপর্ণর সাথে খেলাম। খেয়ে আমরা চট করে বেরিয়ে পড়লাম, কারণ খুব বৃষ্টি আসার মানে ফোরকাস্টে দেখাচ্ছিল বৃষ্টি আসছে। তো বাস খেটে বেরিয়ে পড়লাম। এই ফুড কোর্টটা খুবই সুন্দর ছিল চাচিস চায়ের একদম অপোজিটে। ওখানে রয়্যাল পানে খেলাম, তারপর আমরা এখন বাড়ির জন্য বেরোনোর প্রস্তুতি নিলাম। তো এই ছোটো ব্লগটা আমি রাখছি, কারণ অনেকে বড় ব্লগ দেখতে চায় না, তো ছোটো ছোটো ব্লগগুলো ভালো লাগে। আর আপনার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এখনও অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোথার থেকে দেখছেন আর আর কানাডা রিলেটেড আপনারা কী দেখতে চান। তো আমরা এখন টরন্টো থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, আবারও খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ।